সবাইকে শুভ রথযাত্রা। আজকে রথযাত্রা আমরা রথ দেখতে বেরিয়েছি, দেখতে দেখতে চলে এসেছি ঠাকুর পুকুর বাজারে। কিন্তু এই ভিডিওটা যখন পাবলিশ করব তখন অবশ্যই রথ আর থাকবে না, কিন্তু তাও উল্টো রথের মধ্যে যদি পাবলিশ করি তাহলে উল্টো রথ পর্যন্ত তো শুভ রথযাত্রা বলাই যায়। ঠাকুর পুকুর বাজারে খুব বড় করে রথ হয়, রথের আগে মেলাও হতো, তবে এখন দুটো রথ দেখতে পাচ্ছি, এর থেকে একটা বড় আর ওইদিকে একটা একটু মানে এর থেকে একটু ছোটো মতো রথ আর কি। খুব ভালো করে এখানে আগে মেলা হতো, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য কবছর মেলাটা বন্ধ ছিল, এবছরে আবার ছোট করে হচ্ছে, কিন্তু আগের মতো অতটা বড় না হলেও ভিড় মারাত্মক। আর এখানে এসে ভাবছি যে কেন এলাম এত ভিড়ের মধ্যে, না এলেই ভালো হতো। বিধাত্রিকাকে বিকাশের জন্য কাঁধে নিয়ে নিয়েছে, আর মেলার দিকে তো আমরা যাবোই না, ওই পাটটা দেখছেন কি ভিড়। এই দেখুন ওই রথ দেখা যাচ্ছে, আর মেলা ওপুটে হচ্ছে, তাও ওপারে আমরা যাবোই না, এপার থেকেই আর কি একটুখানি রথটা দেখে ঘুরে চলে যাবো। আগে দুপাত মানে দূরে রাস্তাতে মেলাটা হতো তখন এতটাও এরকম ভিড় হতো না, এখন মেলাটা ছোট হয়ে গেছে তো জানি না, হয়তো সেই জন্যই আমার মনে হচ্ছে আর কি। তো এই আর কি, এখান থেকেই এইদিকে আরেকটাও রথ দেখা যাচ্ছে, এটাও বেশ বড়। তো বিধাত্রিকাকে রথের মেলা দেখাতে এসেছিলাম, ও একটু মেলাগুলো পছন্দ করে, আমিও করি। ওই যে বড় রথটা, ওটা একটু বিকাশ যাচ্ছে বিধাত্রিকাকে কাছ থেকে দেখিয়ে আনবে, তারপরে এই রথটা দেখেই চলে যাব টুক করে বাড়ি, আর এই ভিড়ের মধ্যে বেশি থাকবো না, ফাঁকা ফাঁকার মধ্যে থেকে চলে যাবো, ওকে একটু কাছ থেকে দেখিয়ে আনো। আর এবারে মেলাতে ও ছোটোখাটো কয়েকটা দোকান, কিন্তু মাছের দোকান দেখতে পাচ্ছি না, আগেই ঠাকুর পুকুর আমি যখন এসেছিলাম মেলাতে তখন দু ধার দিয়ে অনেক গাছের দোকান বসতো, রথের মেলা গাছ বিক্রি হবে না সেটা হয়, কিন্তু এবছরে সেরকম একটা গাছ দেখতেই পাচ্ছি না। ওকে একটু দেখিয়ে চলে এলে তারপর একটুখানি গাছের দোকান কোথাও বসেছে কি না এই সাইড থেকে দেখতে দেখতে যাব, যদি ফাঁকার মধ্যে পাই একটু গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে, দেখুন না তো বাড়ি চলে যাব। চলে এসেছে দেখি, ও কিছু বুঝতেই পারছে না, বলছে রথের মেলা মানে ওইটাকেই মেলা ভাবছে রথটাকে। যাই হোক, ওকে মেলাটা তো দেখাতে পারিনি, সেখানে একটু দাঁড়াও ওইখানটা ছবি তুলে নিই কয়েকটা, না একটু আসো মাস্কটা খুলে দিই, মাস্ক খুলে কয়েকটা ছবি তুলে নিই, তুলে আর চলো চলে যাই তাড়াতাড়ি করে। আর এখানে কি সুন্দর বাজাচ্ছে দেখুন, কন্টিনিউ বাজিয়েই চলেছেন এনারা, একটু বাজনা শুনি দাঁড়িয়ে একটু বাজনা ভিডিও করি, তারপরে বাড়ির দিকে রওনা দেব। চলে যাচ্ছি, মোটামুটি মেলা দেখা হয়ে গেছে, ওই দেখতে পাচ্ছেন ওই ধার থেকে সমস্ত মেলার দোকানগুলো বসেছে, হয়তো বোঝা যাচ্ছে না কারণ বিকাশের ফোনে ভিডিও করছি, তো ওর ফোনে অতটা ভালো ভিডিও হয় না, আর আমার ফোনটা আনিনি ভিডিও করার জন্য, আমার ফোনটা ওটাতে ক্যামেরাটা একটু ভালো এর থেকে। চলুন চলে যাই, খুব ভিড়, ফাঁকায় ফাঁকায় যাই, কয়েকটা গাছের দোকান দেখতেও পাচ্ছি, এই যে এখান থেকেই কয়েকটা, খুব বেশি বসেনি, খুব গাছের দোকান কমই বসেছে, তো যাই হোক এখান থেকে একটু গাছ টাছ দেখি, আর গাছ দেখা হয়ে গেলে সোজা এখান থেকে বাড়ি। আজকের মতো ভিডিওটাও এখানেই এন্ড করবো, টাটা।